আজকের ফুড ব্লগে আমি যাচ্ছি বীর বাগবের গ্রামের লবণ্যা নামক স্থানে। নামটি বেশ অদ্ভুত হওয়ায় আমরা একে ডাকি মায়াতলি। এই নামকরণের কারণ কি সেটা যদি আপনি বিকেলবেলা কিংবা গভীর রাতে সেখানে উপস্থিত হন তাহলে অনুভব করতে পারবেন। মায়াতলির চারপাশে ফসলি জমি। এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। সারাদিন মাঠে কৃষকরা কাজ করে দুদণ্ড শান্তির জন্য এসে বসে হামিদ শাহ এর ছোট্ট দোকানটিতে চা খেতে খেতে টিভি দেখে কিংবা গান গিয়ে খানিক বিশ্রাম করে নেয় কৃষকরা। হামিদ শাহ এর ছোট্ট দোকানটিতে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই, আছে জাল মুড়ি। গুণগত মানে হামিদ শাহের জালমুড়ি সবচেয়ে খারাপ। আমি জীবনে বহু জালমুড়ি খেয়েছি কিন্তু এমন রঙহীন জালমুড়ি খাইনি। জালমুড়ি পেশায় তিনি নতুন বলে হয়তো এমন, একদিন হয়তো ঠিক হয়ে যাবে। জালমুড়ি শেষে কড়া লিকারের সাথে কফি মিক্স করে খেলাম, স্বাদটা কেমন বোঝার আগেই কাপ খালি হয়ে যায়। কখনো অবসরে যদি এদিকে আসেন তবে হামিদ শাহের চা খেতে খেতে কিছুটা সময় পার করতে পারেন, তবে জালমুড়ি খাবেন নিজ দায়িত্বে। দিন গিয়ে রাতেও কৃষকদের ভিড় চোখে পড়ার মতো। কৃষকদের দুদণ্ড শান্তি দেওয়ার জন্য হামিদ শাহকে অসংখ্য ধন্যবাদ।